200 টাকা, মাত্র 200 টাকা এই টপটার দাম। কোনো কিছু রাখা যাবে না, আমি ওটা দিয়ে বগল মুছেছি। হাফ প্যান্ট পরে, আমার হাফ প্যান্টটা পরে ও নিজে কাজ করতে শুরু করে দিয়েছে। খেতে পারবো না, চামচ দিয়ে খাবো। আম এইভাবেই খায়। আমি কোনো ছেলেদের প্যান্ট পরে রয়েছে, তুই মেয়েদের দেখ। গুড মর্নিং, আজকে মুড অনেক ভালো রয়েছে, কজ আজকে আমি যাব আমার বাড়িতে। ইয়ে, অ্যাকচুয়ালি আমার কালকে মেকআপ কাজ আছে, সেটা হচ্ছে আর্লি মর্নিং 7:30 নাগাদ, আর সেই কাজটা রয়েছে এয়ারপোর্টের ওখানে, যেটা আমার বাড়ির থেকে বেশি দূর নয়, তো আমাকে ওইখানে যেতে হবে। তার জন্য আজকে আমি ওই বাড়িতে যাব, কালকে থাকবো, দেন পরশু আমি ব্যাক করছি ইভিনিংয়ে। সো মায়ের সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারবো, মায়ের বৌদির সাথে, ওই জন্য মনটা খুব 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 ভালো রয়েছে। আর এদিকে তো ওবির মুখ শুকিয়ে এটুকু হয়ে গেছে, ও আমাকে এখন থেকে জিজ্ঞেস করছে কবে আসবি কবে আসবি, মানে পাগল করে দিচ্ছে। তো এখন আমি রান্না করবো, ওবি আজকেও 2 টাকা চলে আসবে তাড়াতাড়ি। কালকে যদি একটু মশলাপাতি খেয়েছিলাম, তাই আজকে ফোড়ন দিয়ে ডাল আর ভাজাভুজি কিছু একটা সামথিং করে নেবো, অ্যান্ড ডিম করে নেবো। আমার তো খাবার দাবারের 12টা বেজে গেছে, আগে আমি একটু ছাতু খেয়ে নিই। পেঁপেগুলো দিয়ে দিলাম। 2000 years later, ডাল হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে আমি পটল কেটে রেখেছি। তো প্ল্যান চেঞ্জ, সেটা হচ্ছে ডাল আলু পটল ভাত হচ্ছিল, ওটা আমি চেঞ্জ করে দিয়েছি। আমি বললাম যে অভিজন একটু ভালো কিছু বানাই, যেটা খেতেও ভালোবাসবে, আর যেটা এখানে এখনো অবধি আমি বানাইনি, আমার হাতেও এখনো অবধি খাইনি। তো ভাবলাম পটল যখন আছে তাহলে তেল পটল, মানে সর্ষে পটল কেন বানাবো না, ওটাই বানাই, বাট ঘরে নেই সর্ষে। তো অভিকে আমি ফোন করে বললাম বাড়ি আসার সময় অবশ্যই সর্ষে নিয়ে আসবে, সর্ষে পটল বাড়িতে বেশি সময় লাগে না, পটলগুলোকে ভেজে আমি রেখে দেবো। অ্যান্ড ও যে সর্ষেটা নিয়ে আসবে ওটাকে আমি মিক্স করে কষিয়ে, আর সর্ষে তো বেশিক্ষণ কষাতেও লাগে না, কষিয়ে পটলগুলো ছেড়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। তো ওটাকে তো বেশি সময় লাগবে না, যতক্ষণ স্নান করে বেরাবে ততক্ষণ আমার রান্নাটাও হয়ে যাবে। তো আমি ওকে বললাম আসার সময় অবশ্যই সর্ষে নিয়ে আসবি। ও বলছে কি কেন ইন্টারেস্টিং কিছু বানাবি তুই? আমি বললাম যে না বলছে মাছ টাছ বানাবি, মাছ খেয়ে ভূত একটা, মাছ নয় আমি অন্য কিছু একটা বানাবো, যেটা খেলে তোর ভালো লাগবে। ও বলে ঠিক আছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই লেভেলের ঝড় উঠেছে দুপুর দুপুর বেলায়, বেশ ভালোই সুন্দরভাবে ঝড় উঠেছে হালকা। দিন খাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হবে। আমার এই তেল পটল যে কি ভালো লাগে আমি তোমাদের বলে বলতে পারবো না। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে আমার, আর গরম লাগছে না, রান্না করতে সুবিধা হচ্ছে, মাস্ত বৃষ্টি হচ্ছে। মাই গড, আই এম সুপার ডুপার হ্যাপি। ঠান্ডা হাওয়া দিচ্ছে সাথে বৃষ্টি হালকা হালকা ঝাপটা, ও দারুল আছে। তবে এই জাস্ট আসলো আর ভেজে নিই, বাইগাওটা দাঁড়িয়েছিল, আর এখানে কয়েকটা জিনিস এনেছে যেগুলো সামার সিজনে যদি আম না হয় তাহলে সামার সিজন কী এমন সিজন। তো অভি আম এনেছে, আজকেই দুপুরে আম খাবো, খেয়ে তারপরে আমি ওই বাড়ি যাবো। এখানে ডাল ছিল না, ডাল আনতে বলেছিলাম, আর সর্ষে ফর্ষে সব কিছু এনে নিয়েছে, ঝটপট এবার এখানে ভেজে রেখেছি পটল, রান্নাটা শুরু করি। এখানে 3টে কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটুখানি একদম কম পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষেগুলো দিয়ে দিয়েছি, এবার হালকা আছে, সর্ষেগুলোকে ভালো মতো কষি নিতে হবে। বেশ, ওই হ্যাঁ হাফ প্যান্ট কোথায়? আমার হাফ প্যান্টটা খুঁজে পাচ্ছি না, সবুজ কালারের, জানি না আমি তো হাফ প্যান্ট কোথায়, নিজে জিনিস নিজে খোঁজে রাখতে পারিস না কোথায়। ওর হাফ প্যান্ট আমি পরে রয়েছি গাইস। এখানে রান্না প্রায় আমার হয়েই গেছে, এটা তো দামটা করে ঘুরে দাও, আমাকে চাই আমি জানি না, আমার প্যান্টটা পরেছি কি রে, আমি কোনো ছেলেদের প্যান্ট পরে রয়েছি, তুই মেয়েদের দেখ। অ্যাকচুয়ালি দেখ আমি তো ফুল ফুল প্যান্ট পরি, তো এই গরমে না ফুল প্যান্ট পরতে খুব অসুস্থকর লাগছিল, লাস্টে দেখলাম ওবির হাফ প্যান্টটা, তাহলে আমি পরেই নি, ঘরে তো কেউ নেই, চাকরিয়ে লাগে। আমার হাফ প্যান্টটা পরে ও নিজে কাজ করতে শুরু করে দিয়েছে, আর আমি গামছা পরে বসে রয়েছি। প্যান্ট ফ্যান সবই তো তুই ইউজ করা শুরু করে দিয়েছিস রে, কোনো কিছু রাখা যাবে না। ধুয়ে একটু মেলে দে ওটা, আমি ওটা দিয়ে বগল মুছেছি। এর মধ্যে নুন দিয়েছি, হালকা চিনি দিয়েছি, আর হলুদ দিয়েছি,
বেশি হলুদ দেবো না, আমার খুব একটা হলদে হলদে ভাল লাগে না সর্ষের জিনিস। এখানে আমার সর্ষে পটল রেডি, অ্যান্ড দেখতে ঠিক এরকমই হয়েছে, খেতে জানি না কেমন, আমি তো টেস্টও করিনি, এবার রবি খেয়ে বলবে কেমন হয়েছে, আমি তো খুব এক্সাইটেড। ইয়েস, রবি আম এনেছে, ওকে একজন আম দিয়েছে, গাছের আম। তো কোন দুটো কাটবো বল? এই দুটো, এই দুটোই কাট। আবার দেখি রেখে দিয়ে আধ কাঁচা রয়েছে, গাছে পাকা গাছ পাকা আম বলে খুব সুন্দর লাগে। উফ, গরম মানে আম। ম্যাঙ্গো, ও মাই গড, ম্যাঙ্গোস, ম্যাঙ্গাউস, গাউস, ম্যাঙ্গাউস। এই যে আম কাটা হয়ে গেছে, ব্যালকনিতে বসে বসে এখন আমি আর রবি আম খাবো। চলো রবি। আমি কেটেছি তাই মিষ্টি হয়েছে। চামচ নিয়ে একটা আমার জন্য রান্না করতে বাবাই, আমি এভাবে খেতে পারবো না, চামচ দিয়ে খাবো। আম এইভাবেই খায়? না না না, আমি চামচ যাই ভাই, হরেনের হরেনের মতো ডিজাইন করিস না। না না, চামচ নিয়ে আয় আমার, না আমার এ ঠোঁটের মধ্যে উল্টো পাল্টা কিছু হয়ে যাবে। মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। কাঁচা মিঠা ওটা লিয়া, দেখিস না কাঁচা মিঠা, গাছ পাকা, পুরো গাছ পাকা। খেয়ে দিল তো কি আম? কিনেছি, দিয়ে বে টকলে কেচ খেতাম তাই। টক হতাম তার এই কেচটা খেতাম, মানে আমটা তুই কিনেছিস। হ্যাঁ, টক হলে কেচ খেতি, সে কারণে তুই বলেছিস একজন দিয়েছে। কি শয়তান, মানুষ কতটা শয়তান হতে পারে। বাকিগুলো যদি না বেড়ায় রে অভিজিৎ দাস, পানিপাত ওখানেই শুরু। অভির অ্যাপিটো বুক করছে আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। যাওয়ার আগে আমগুলোকে আমি ফ্রিজে সেট করে দিয়ে যাই, কারণ অভি এগুলো কোনো কিছুই পারবে না করতে, তবে পুরোপুরো নষ্ট হবে। কিছু আম ওই বাড়ির জন্য নিয়ে যাই, ওই বাড়িতে যখন যাচ্ছি, কারণ মা আম খেতে খুব ভালোবাসে। মা ব্লগ যদি দেখে আর সেখানে যদি আমি আম না নিয়ে যাই, কাজ উল্টো আমারও বাড়ে, আমি নিশ্চিন্ত থাকতে পারি না। অভিভাবক ঘর বাড়ির ছেলে রেখে যাওয়া মানে অনেক বড় টেনশন রাখা। তো আজকে ঘর তোর একদম ভালো মতো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, যাতে আমার টেনশন ফ্রি থাকি। প্লিজ আর হেলমেট নিয়ে যা, বহন করুন এটা। এই একটু আগে আমি জাস্ট আসলাম, এসে একটু মনের সাথে খেললাম, সবার সাথে গল্প কথা মতো বললাম, এখন গেম একটু রেস্ট করবো, দুটো ভিডিও আপলোড করে রাখছি, আপলোডে বসিয়ে দেবো, দেন খেতে বসতে হবে, দেন এখান থেকে আবার ডাইরেক্ট বেরোতে হবে। হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ও আমার কাছে সাজবে, তো ও বললো যে আর্লি মর্নিং আমার ওর বাড়িতে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে, ভোর ছটায়। তো আমি বললাম যে ওর বাড়িতেই যাই, ওই বললো যে তুই রাত্রিবেলা আমার বাড়িতে স্টে করে নে, পরের দিন সকালবেলায় সাজিয়ে টাজিয়ে বাড়ি চলে যাস, এটাই বেটার আইডিয়া। আমি রেডি, এবার যাব ফ্রেন্ডের বাড়িতে। দাদা এসে গেছে, তো দাদা আমাকে ছাড়তে যাবে বললো, তো ওর সাথেই যাই। আমি ভালোই হলো, অনেকটা ট্রাভেল করে হেঁটে হেঁটে যাওয়ার থেকে ভালো স্কুটিতে বসো আর হুম করে চলে যাও। বাদেবে ডিনার তো করে ফেলেছি, দারুণ মাখন দিয়ে এই অমলেট দিয়ে ভাত খেয়ে নিলাম, বৌদি রান্না করে দিল ঝটপট। বাকি কালকে সকালে মেকআপের কাজ করে দেন আমি বাড়িতে আসবো। আবার এখানে প্রিয়াঙ্কার বাড়িতে এসে আমি বসে পড়েছি গোডাউনের ভেতর। এর আগে কাকিমার কাছ থেকে আমি অনেক জিনিসই নিয়েছি আর রিয়াঙ্কার কাছ থেকেও নিয়েছি। অ্যাকচুয়ালি কাকিমা বিজনেস করে, শার্ট, শাড়ি, সালোয়ার, মানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব 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 কিছু কালেকশন আছে কাকিমার কাছে, দারুণ দারুণ এক্সাক্ট টপ টপ কালেকশন। আমি যে টপগুলো পরি ওগুলোর বেশিরভাগই হলো কাকিমার থেকে আমার নেওয়া। আর এখানে এসে আমি বসে পড়েছি, আমার রিয়াঙ্কার সাথে আমার কোনো কথাও হয়নি, আমার ফ্রেন্ডের সাথে এসে আমি পুরো ঢুকে গেছি। আর এখানে
টপ জামা নিয়ে কাকিমাকে জামা দেখাতে ব্যস্ত। আর অভির জন্য আমি একটা টি শার্ট পছন্দ করলাম, আমি নিজের জন্য একটা জিন্স পছন্দ করেছি। আমি এগুলোর হল তোমাদেরকে আলাদাভাবে ভিডিওতে দেখাবো কী কী কিনলাম কেমন দেখতে। আদারওয়াইজ এখন আমি পছন্দ করেই যাচ্ছি, আমার এটা মানে সবই পছন্দ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হ্যাঁ তোমরা চলে আসবে যারা যারা এয়ারপোর্টের আশেপাশে থাকো, আশেপাশে যারা যারা থাকো এয়ারপোর্টের এখানে চলে আসবে। দমদম এয়ারপোর্ট সবাই এখানে আসতে পারো, অনেকেও নেয়, অনেকেই আসে কাকিমার কাছ থেকে নিয়ে যায়। ভালো ভালো কালেকশন আছে এইখানে দেখো, পুরো মানে ব্র্যান্ডেড সব, এক একটা হলো ব্র্যান্ডেড। এই টি শার্টটা আমার অভিজন্য পছন্দ ছিল, বাট ওর বুলেটটা ওর পছন্দ না, ওর এই ব্ল্যাকটা পছন্দ, তো ওর জন্য এই ব্ল্যাকটা নিয়েছি। আর এখানে আরও অনেক কালেকশন আছে, যেমন এই ওয়ান পিসটা দেখো, এই ওয়ান পিসটা দেখো জাস্ট খুব সুন্দর। আর এই টপটা দেখো, এই টপটাও খুব সুন্দর আর দামও খুব কম। কত কাকিম এই টপটা? 200 টাকা, মাত্র 200 টাকা এই টপটার দাম, জাস্ট দেখে নাও। যাদের লাগবে তুমি চলে আসবে। আমি তোমার নাম্বার দিয়ে দিতে পারবো ডেসক্রিপশনে? আমি না কাকিমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা যারা পছন্দ করতে চাও অনলাইনেও বুক করতে পারো, তাই তো? অনলাইনে তোমরা নাম্বার দিয়ে বুক করে নিতে পারবে, কাকিমা তোমাদের ফটো বা পিক ভিডিও যা চাইবে দেখিয়ে দেবে, আর তোমরা এসে নিও, কারণ এসে যদি নাও তাহলে বেশি পছন্দ হবে। আর ম্যাটেরিয়াল খুব সুন্দর গাইস, খুবই সুন্দর। আর চেনাশোনা বা আমার ফ্রেন্ডের বাড়ি বলে আমি বলছি না, আমি নিজে ইউজ করি আর আমি নিজে এখনও নিচ্ছি, সুতরাং তোমরা ট্রাস্ট মানে একদম বিশ্বাস করে আসতে পারো, নিতে পারো। আমি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও অবশ্যই। এখন বাজে রাত 3:30, আমি প্ল্যানে ছিলাম যে ঘুমাবো, আমার যে ক্লায়েন্ট আমার যে আমার যে ফ্রেন্ড যে ক্লায়েন্টে পরিণত হয়েছে জাস্ট একদিনের জন্য, আমরা প্ল্যানে ছিলাম বেশ ভালো মতো ঘুমিয়ে চোখ মুখ খুলিয়ে পরের দিন সকালবেলা ভালো মেকআপ করে দেন যাবে। তারপরে হট করে আমরা রিয়েলাইজ করলাম যে 3:30 বেজে গেছে, কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, ঘুমানো হবে কি না জানি না, খিদে পেয়ে গেছে। ফ্রিজ বন্ধ, ও ফ্রিজ খোলা খাবার খুঁজছে, ফ্রিজে কিছু নেই। খাওয়া দাওয়া করছি, একটা কুকিজ বার করেছে, আর একটা কী যেন বার করলি তুই দেখালি আমার, কাজু কিশমিশ বার করেছে, আর এখানে ফল আছে তুলে তুলে খাচ্ছি। আমি ব্লগ এডিট করতেও ভুলে গেছি অ্যান্ড আপলোড করতেও ভুলে গেছি, গল্পের মেয়ে তুলেছিলাম, বিকজ আফটার আ লং টাইম আমি ওর সাথে মিট করছি, ওর সাথে এতক্ষণ ধরে গল্প করছি, বেসিক্যালি ওই বকে গেছে, আমাকে শুনতে হয়েছে ভালো মতো। তো গাইস ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।